যেখানে একই নাম্বার, আধার কার্ডে একটা নাম্বার আছে, এই নাম্বার একই নাম্বার, এত রোগীর নাম একই নাম্বারে লিপিবদ্ধ করা আছে। বলছে 88,000 রোগীর মৃত্যুর পরও তার চিকিৎসা খরচ দেখিয়ে ভাবতে পারছেন দেশের দুর্নীতি কোন জায়গায় গেছে। এই রিপোর্ট বেরোলো না, যেই দেখছে এখন সর্ব ভারতীয় ক্ষেত্রে একটা কামানোর পরিস্থিতি তৈরি হচ্ছে, যেই পরিস্থিতির মধ্যে আগামী দিনে মোদী সরকার থাকবে কি থাকবে না তা নিয়ে প্রশ্ন, এবং এই রিপোর্ট যদি পরবর্তী সময় বের হয় আজকের দিনে যারা দায়িত্ব তাদের জবাবদিহি করতে হবে, তেমন একটা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আজকের দিনে এই রিপোর্ট বেরিয়েছে।